এবার আলো আঁধারের গল্প। দেশে ব্যবহৃত মোবাইল সিমের বৈধ ব্যবহার নিশ্চিতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করলেও এখনও বন্ধ হয়নি অবৈধ সিমের ব্যবহার। রাজধানীসহ সারা দেশে এখনও মিলছে অবৈধ সিম। অপরাধ বিজ্ঞানীরা বলছেন, সিম কার্ডও এরকম অবাধ ব্যবহার মারাত্মক হুমকির মুখে পড়তে পারে গোটা সমাজ ব্যবস্থা। ইমরান হোসেনের ক্যামেরায় বিস্তারিত দেখুন নাহিদ কামালের অনুসন্ধানী প্রতিবেদনে। নিজের নাম পরিচয় গোপন রেখে কথোপকথন, অন্ধকার জগতের রুটিন ওয়ার্ক। প্রতিনিয়তই এইসব মানুষের খপ্পরে পড়ে সাধারণ মানুষ হচ্ছেন সর্বশান্ত। তথ্য প্রযুক্তির আধুনিকায়নে দেশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই কিছু সুবিধাভোগী মানুষ প্রযুক্তির অপব্যবহারে মাঠে নামে, হাতে তুলে নেয় মোবাইল ফোন। সম্প্রতি রোহিঙ্গাদের হাতে হাতে মোবাইল সংযোগ সেই উৎকণ্ঠাকে আরও বাড়িয়ে দেয়। কিন্তু কিভাবে একজনের নামে রেজিস্ট্রেশনকৃত সিম চলে যাচ্ছে অন্যের হাতে, সেই তথ্য অনুসন্ধানে মাঠে নামে আলো আধারের গল্প টিম। অ্যাক্টিভ সিম থাকে না মাঝে মধ্যে, তার নাম মাঝে অ্যাক্টিভ সিম। পরিচয় গোপন রাখার শর্তে অবৈধ সিম বিক্রির আদ্যপান্ত খুলে বললেন এক ব্যবসায়ী। জন কোম্পানির লোকে কিন্তু মেলা দিয়ে বেছে 150-200 সিম করে, এটা টার্গেট দেয়। আপনার সিম মাংনা দেবো, অ্যাক্টিভেশন করেন। যেমন অশিক্ষিত মানুষ যে অ্যাক্টিভেশন করে বলা হয় নাই, এটা কোনো কোম্পানির লোকের সম্ভব। বেশিরভাগ সময় জালিয়াত চক্রের টার্গেট কম শিক্ষিত সহজ সরল মানুষদের। সাধারণ মানুষ কি ভাবছেন অবৈধ সিমের ব্যবহার নিয়ে? একটা ইনফরমেশন দিয়ে ভয় দেখানোর ট্রাই করে, আমার সিকিউরিটি নিয়েও ইস্যু তুলে যে হ্যাঁ আমি যদি স্টুডেন্ট এখানে আমি হলে থাকি, আমার নামে 2-3 সিম থাকতেই পারে, কিন্তু ওইটা যাতে আমি হই, এটা সরকার এবং বিটিআরসি যারাই আছে এই জিনিসগুলো মনে খেয়াল করা উচিত সরকারের পক্ষ থেকে। পরিচয় না দিয়ে বা অন্য পরিচয় দিয়ে বিভিন্ন মানে বাজে কথা, মানে অশ্লীল কথাবার্তাও বলে, অনেক সন্ত্রাসী গোষ্ঠী ইউজ করে, অনেকে জালিয়াতির কাজ ইউজ করে, তো সরকার এটা বন্ধ করার বিষয়ে এখনই পদক্ষেপ নেওয়া উচিত আর কি। নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিটিআরসি বলছে, কোনো সুযোগ নেই অবৈধভাবে সিম ব্যবহার করার। কিছু অসাধু চক্র সে আমাদের যে নিয়ম আছে, নিয়মের বাইরে গিয়ে সিম বিক্রি করছেন বা জড়িত আছেন, আমরা বলবো যে চক্রকে তো আমরা ধরার চেষ্টা করছি প্রতিনিয়ত। যারা সিম ক্রয় করবেন তারা যেন একটু সতর্ক থাকেন, এবং অনেকে ইলিগাল সিম ক্রয় করতে আসেন, যদি আমরা ধরতে পারি, আমরা আমাদের কাছে প্রমাণিত হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের ওই কনসার্ন অপারেটর এগেনস্টে কিন্তু আমাদের অ্যাকশন নিব আমরা। সিম ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত হওয়ার ব্যবস্থা করা না গেলে বড় ধরনের সামাজিক বিপর্যয় আসতে পারে বলে ধারণা অপরাধ বিজ্ঞানীদের। সিমগুলো যাদের হাতে গিয়েছে তারা কীভাবে গিয়েছে, আমি বলবো যে শক্তভাবে এটা ডিল করা উচিত, কারণ এটা এত হালকা বিষয় না, এর এর কনসিকোয়েন্সেস বা এর ইম্প্যাক্ট কিন্তু ভয়ঙ্কর হতে পারে। যার হাতে ফোন সিমটিরও মালিক হতে হবে তাকে, ঠিক চালকের ড্রাইভিং লাইসেন্সের মতো, নতুবা অন্ধকার জগতের বাসিন্দারা হয়ে উঠতে পারে আরও সক্রিয়। তথ্য প্রযুক্তির আধুনিকায়ন আর বিটিআরসির করা নজরদারির মাঝেও থেমে নেই অবৈধ সিমের ব্যবহার। সিম কার্ড জালিয়াতির মাধ্যমে যারা জড়িয়ে পড়ছে নানান অপকর্মে, অন্ধকারে নিমজ্জিত সেসব মানুষকে আইনের আওতায় আনা জরুরি বলে মনে করছেন সাধারণ মানুষ। অন্যথায় গোটা সমাজে নেমে আসতে পারে অচল অবস্থা। দর্শক, এই ছিল এই পর্বের আলো আধারের গল্প। পরবর্তী অনুসন্ধান শেষে আমরা আবার আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার কৌতূহলী মনের দরজা জানালা খোলা রাখুন। সঙ্গে থাকছি আমি নাহিদ কামাল।